ইসলাম পরিবারের প্রতি কী মেসেজ দিল, সেই কথাগুলি আজকে বলার জন্য চিন্তা করেছি। আমরা এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সব মানুষগুলো এক একটা পরিবার থেকে আসে। যত মানুষ পৃথিবীতে বিরাজমান করতেছে, প্রত্যেকের এক একটা পরিবার আছে না নাই আছে। প্রত্যেকটা পরিবারের অন্তর্ভুক্ত। আর এই মানুষগুলার প্রথম যে মানুষ, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা, সমস্ত মানুষের পিতা যিনি, সমস্ত মানব মণ্ডলীর প্রধান ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিসসালাম। সেই আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক তৈরি করলেন এবং তার থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিসসালাম আমাদের মাকে তৈরি করলেন। এই দুজনকে তৈরি করে দিয়া একটা পরিবার তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে শুধু নয়, পৃথিবীতে আদম আসার পূর্বে আল্লাহ পাক পরিবার তৈরি করলেন। হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ পাক তৈরি করলেন। এই দুজন মানুষকে আদম থেকে আবার হাওয়াকে তৈরি করলেন। কোরআন সেটা বর্ণনা করল। কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরা আলাবেন 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকেই তার জোড়া তৈরি করলেন। তার মানে হচ্ছে হাওয়া আলাইহিসসালামকে তৈরি করলেন যাতে তার কাছে তার স্বস্তি ভোগ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকালাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়াজআলা মিনহা যাওজাহা লিতাসকুনা ইয়াসকুনা ইলাইহা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে, এক সত্তা থেকে, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে, এবং তার থেকে তার জোড়া তার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন যাতে করে স্ত্রীর কাছে একটা স্বস্তি ফিল করতে পারেন। স্বামী স্ত্রী এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট বড় নিয়ামত। এই স্বামী স্ত্রীর মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের দ্বারা, মানুষ আগমনের দ্বারাটা অব্যাহত করে রেখেছেন। আর এর প্রথমটা হচ্ছে হযরতে আদম আলাইহিসসালাম থেকে এবং হাওয়া আলাইহিসসালাম থেকে। স্ত্রী সন্তান মানুষের প্রশান্তি ও সুখের উপকরণ। মানুষ তার পূর্ণাঙ্গ ইমানের পূর্ণতাই পায় না যতক্ষণ না তার স্ত্রীকে সে জীবনে জড়ায় নেয় নিয়েছে। আর নিকাহ নিসফুল ইমান। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ হচ্ছে ইমানের অর্ধেক। তাহলে বোঝা গেল যে একটা মানুষের পূর্ণ সুখ এবং সমৃদ্ধির জন্য তার পরিবারের প্রয়োজন, আর পরিবারের প্রধান হচ্ছেন স্ত্রী সন্তানাদি। একটা মানুষের জন্য সবচেয়ে আপনজন তার পরিবারের প্রধান মূল কার মানুষগুলি হচ্ছে তার স্ত্রী এবং তার সন্তানাদি। কোরআন কারীমে 30 নম্বর সূরা সূরা রুমে 21 নম্বর আয়াতে তাও আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিন আয়াতিহি আল খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, এটাও একটা নিদর্শন। রব্বুল আলামিন বলেন যে যিনি তোমাদেরকে, তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের পারস্পরিক দয়া তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে স্বামী স্ত্রী, এটাও হচ্ছে একটা তার পক্ষ থেকে একটা নিদর্শন। কোন জায়গার স্বামী, কোন জায়গার স্ত্রী, কোন জায়গার একজন পুরুষ, আরেক গ্রামের একজন নারী,
আল্লাহ পাক এমনভাবে যেন তাদের সম্পর্ককে তৈরি করে দেন, এই সম্পর্কটা এতই মধুর হয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত। স্বামী স্ত্রী একজন আরেকজনকে কেউ চিনে না, কিন্তু যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন আল্লাহ পাক বলছেন একটা মাওয়াদ্দাতুম ওয়া রাহমা, তাদের একে অন্যের প্রতি একটা মহব্বত আল্লাহ পাকের পক্ষ থেকে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীর জন্য জীবন পর্যন্ত দিতে পারে, পারে কি না বলুন? স্ত্রী তার স্বামীর জন্য সব কিছু ব্যয় করে। এই উদ্রেকটা, এই সিস্টেমটা কে তৈরি করে দিলেন? আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক বলেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন এটাও একটা নিদর্শন, এটা আল্লাহর জ্ঞানী মানুষ যারা তাদের জন্য এটাও একটা ফিকিরের বিষয়, চিন্তার বিষয়, কোন জায়গার স্বামী কোন জায়গার স্ত্রী। আল্লাহ পাক এমনভাবে একটা মহব্বত তৈরি করে দেন, তারা একে অন্যের ছাড়া আর বাঁচতে পারে না, বাকি জীবন চলতেই পারে না, ঠিক কিনা? এটা কার পক্ষ থেকে নিদর্শন? আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিদর্শন। তাহলে বুঝাতে চাইলাম যে পরিবার এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই পরিবারের সুখ এবং শান্তি, প্রত্যেকটা মানুষের জন্য টাকার মধ্যে শান্তি নাই, পয়সার মধ্যে শান্তি নাই, অন্যান্য যত ধরনের উপকরণ আছে দুনিয়ার মধ্যে, যদি তার স্ত্রী সন্তান এগুলোর মধ্যে যদি সে সুখী না হয় তাহলে ওই ব্যক্তি আসলে পূর্ণাঙ্গ কোনো সুখী ব্যক্তি বলা যাবে না, ঠিক কিনা? এটা হচ্ছে একটা মানুষের পরিবারের কাছে যখন সুখী হন, একটা পরিবার নিয়ে শান্তিতে থাকে, হয় টাকা না থাকতে পারে, টাকা কম হতে পারে, পয়সা কম হতে পারে, ঘরের মধ্যে নানান ধরনের উপভোগ করার মতো জিনিস, এসি, ফ্রিজ, টিভি, ভালো ভালো সামগ্রীগুলি, ব্যাগ, বিছানা, তুষর, জাজিম, টাইস এগুলো নাও থাকতে পারে, তারপরেও এই পরিবারের ভিতরে সুখ। গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়, বিকালবেলা আসার পর, বাসার মধ্যে আসার পর স্ত্রী যখন আপনার ফ্যান নাই, পাখা দিয়ে যখন বাতাস দেয়, এরপরে খাবারের ব্যবস্থা করে দেয়, ওই ব্যক্তি রাত্রিবেলা আরামসে ঘুমিয়ে পড়ে, এমনভাবে আরামের গুণ দেয়, নাকের ডাকে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ির ইঞ্জিনের সাউন্ড ফেল করে দেয়, আছে কি না বললেন এরকম গুণ? এই ব্যক্তিকেই হচ্ছে প্রকৃত সুখ। আবার সকালবেলা উঠে, ওঠার পরে তার দৈনন্দিন কাজগুলি ঠিক মতো যথাযথ করতেছে। কিন্তু কত বড় লোকেরা আছে পরিবারের মধ্যে টাকা আছে, পয়সা আছে, সব সুখ সমৃদ্ধি আছে, কিন্তু তার পরিবারের মধ্যে সুখী না, সন্তান একদিকে, স্ত্রী আরেকদিকে, সন্তান তার পিতার কথা শুনতেছে না, স্ত্রী তার স্বামীর কথা শুনতেছে না, এরকম আছে কি না বলেন? এই পরিবারকে প্রকৃত সুখী পরিবার বলা যায় না। সুতরাং বোঝা গেল আপনি পরিবার কেন্দ্রিক একটা পরিবারকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রত্যেকটা মানুষের জন্য একটা পরিবারকে সেটিং করা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখেন, আপনি দাওয়াতি কাজ করেন, খুব ভালো ভালো কথাগুলি বলেন, কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনি পরিবারটাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে তো আপনি এত বড় চিন্তা স্বপ্ন আপনার দ্বারা হবে না। যে ব্যক্তি পরিবারকে নিয়ন্ত্রণ করে, পরিবারটাও হচ্ছে একটা রাষ্ট্র, পরিবারটাও একটা কি রাষ্ট্র। এই পরিবার যে নিয়ন্ত্রণ করতে পারলো, পরিবারটাকে সুখী করতে পারলো, বুঝতে হবে তার দ্বারা আরও বাকি বড় বড় কাজগুলো আদায় করা সম্ভব। সুতরাং এই পরিবারকে, তাই ব্যক্তি জীবনে, আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে ইসলামের চর্চা হওয়া দরকার আছে কিনা বলুন? ইসলাম যেরকম বলেছে, কোরআন যেরকম বলেছে, সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে এক একটা পরিবার। আপনি স্বপ্ন দেখেন ইসলামের রাষ্ট্র, কিন্তু আপনার ব্যক্তি জীবনে সেই রাষ্ট্রের যে উপকরণগুলো পাওয়ার কথা, রাষ্ট্র ব্যবস্থা যাওয়ার পরে যে ফায়দাগুলো হাসিল হওয়ার কথা, যেগুলি উপভোগ করার কথা, সেগুলি আপনি পরিবার থেকেই পাওয়ার কথা, সেই পরিবার থেকে এগুলি পাচ্ছেন না, আপনার দ্বারা সেই কাজগুলি আদায় হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত
প্রত্যেকের পরিবারকে সুখী করা, সমৃদ্ধি করা। প্রত্যেকের পরিবারকে সুখী সমৃদ্ধি মানে এই নয় যে আমি হালালে হারামে ইনকাম করব, আর মানে শুধু খাবারের ব্যবস্থা করব, নামাজের কোনো হিসাব নাই আমার কাছে, রোজার কোনো হিসাব নাই, পর্দা রাখা পর্দা করার কোনো হিসাব নাই, আমি আমার মতো শুধু পরিবারটাকে চালাচ্ছি আর এর মধ্যেই সুখ মনে করতেছি। প্রকৃত কি আসলে এই এর মধ্যে কি প্রকৃত সুখ পাওয়া যাবে? না। যেই পরিবারের মধ্যে ইসলাম নাই, যে পরিবারের মধ্যে নামাজ নাই, যে পরিবারের মধ্যে পর্দা নাই, ওই পরিবারটাকে সুখী পরিবার হিসেবে গণ্য করা যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য আপনার দেহটাও একটা রাষ্ট্র, দেহটার মধ্যে আপনার এক একজন মানুষের দেহের মধ্যেও রাষ্ট্রের যত কাজ আছে সবগুলি আপনার দেহের মধ্যেও আছে। আপনার মধ্যে খাদ্য মন্ত্রণালয় আছে, আপনার পরিবারকে আপনি খাদ্যের ব্যবস্থা করতে হয়, আপনার পরিবারকে শিক্ষার ব্যবস্থা করে দিতে হয়। আপনি রাষ্ট্রে গিয়া ক্ষমতায় গিয়া কায়েম করবেন, নামাজ কায়েম করবেন, আপনার পরিবারের প্রতি যদি নামাজ কায়েম না করতে পারেন, রাষ্ট্রে গিয়া আপনি নামাজ কায়েম করা আপনার দ্বারা হবে না, ঠিক না? এজন্য প্রত্যেকের পরিবারটাকে একটা রাষ্ট্র মনে করে এই পরিবারের প্রতি খেয়াল রাখা উচিত, পরিবারটাকে সময় দেওয়া উচিত। পরিবার যেভাবে আল্লাহ পাক বলেছেন চালিয়ে যাওয়া, ওইভাবে আমার দ্বারা আদায় হচ্ছে কি না এই বিষয়ে প্রত্যেকের খেয়াল রাখার প্রয়োজন আছে কি না? আছে কি না? প্রত্যেকের আছে। তার কারণ হচ্ছে নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈ ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেক দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার পরিবারে নামাজের কোনো আদেশ নাই, ফজরের ওয়াক্তে নামাজে চলে যান সুন্দরভাবে একা একা মসজিদে চলে যান, কিন্তু সন্তানটা কাছে আছে, সন্তানকে কাছে শুইয়ে দিয়া আরামের শুই তার ল্যাপটাকে তার উপরে দিয়ে দিলেন যাতে ঠান্ডা না লাগে, নামাজের জন্য ডাকলেন না বরং যাতে ঘুম আরামের সহিত হয় সেই ব্যবস্থা করলেন। আপনার এই নামাজ আল্লাহর কাছে কোনো ফায়দা হবে না, ঠিক না? আপনি দাওয়াত দিতে হবে, আপনার পরিবারে কাজ করতে হবে, পরিবারে আদেশ রাখতে হবে, পরিবারের যে মূল ফরজ যে জিনিসগুলি আছে নামাজের কথা, পর্দার বিধান, পরিবারের এরপরে হালাল হারামের বিষয়গুলি, পারিবারিক বৈঠকগুলি প্রত্যেকের করা উচিত কি না বলুন? প্রত্যেকের পারিবারিক বৈঠক অন্তত মাসে দুই একবার বসে কোরআন হাদিসের চর্চা করা। আমার ওই ব্যক্তির কোনো অসুবিধা, ওই ভাইয়ের কোনো অসুবিধা আছে কি না, ওই মহিলার কোনো অসুবিধা হচ্ছে কি না, আমার কোন ধরনের কোন দিকে ক্ষতি আছে, ক্ষয় আছে, লস আছে, সব বিষয়গুলি পর্যবেক্ষণ করা এবং একে অন্যের সেগুলি শেয়ার করা। ইসলাম সব কিছু জানায় দিয়েছে, সব সুন্দর করে বলে দিয়েছে, আপনি শুধু নিজের দিকে খেয়াল রাখলেই হবে না, আপনি তার পরিবারের অন্য অন্য পরিবারের তাদের প্রতি খবর রাখতেছেন কি না দেখতে হবে। বলেছেন কে? আল্লাহ পাক, আল্লাহ পাকের রসুল বলছে। আপনি ইনসাফপূর্ণ আচরণ করেন কি না? আমার বন্ধুগণ, পরিবারের কর্তা আপনি, এক ছেলেকে খুব বেশি দিতেছেন, আরেক ছেলেকে ঠকাচ্ছেন, এক ছেলেকে এক মেয়েকে বেশি বেশি খবর রাখেন, আরেক মেয়ের খবর নাই, এরকম আছে কি না বলেন পরিবার? এই বৈষম্যতা, এই বৈষম্যনীতি ইসলাম কি সাপোর্ট করে নাকি না? ইসলাম বলেছে ইনসাফ ভিত্তিক সকলের যার যার হক যেখানেই আছে তার দিকে লক্ষ্য রেখেই আপনাকে চলতে হবে। আলা কুল্লুকুম রাঈ ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এগুলি খেয়াল রাখতে হবে। জুমার দিনে আলোচনা আমরা শুনে যে কথাগুলি শুনবো সেগুলি নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। জুমার দিনের আলোচনা অন্তত খতিব সাহেব যে কথাগুলি বলেন নিশ্চয়ই অনেক গবেষণা করে বলেন, আর এই কথাগুলি যদি আমি শুনি আর মসজিদের ভিতরে রেখেই চলে যাই, এর দ্বারা কোনো ফায়দা, জাতির কোনো কল্যাণ হবে না। এজন্য আপনার আমার প্রত্যেকের পরিবারের প্রতি, যেহেতু আমি বলেছি যে আল্লাহ পাক শুরুই করেছেন দুনিয়ার মানুষের জীবনটা পরিবার দিয়া, পরিবার ছাড়া মানুষ চলতে পারে না। একটা মানুষের জন্য পরিবারটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত,
পরিবারের মায়া মহব্বত কেউ নেমিলে মিশে থাকা, এটার মধ্যে অনেক ফায়দা, অনেক কল্যাণ, এর মধ্যেই শান্তি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম সবসময় পরিবারে ঐক্যের সহিত চলার কথা বলেছে। ইসলাম একত্রিত হয়ে মিলেমিশে চলার দাওয়াত দিয়েছে। ইসলাম কখনো বিচ্ছেদে বিশ্বাসী নয়, বিচ্ছেদ হয়ে চলেন এটা কেউ চায় না। বরং নবীজি বলেছেন, যে ব্যক্তি তার আত্মীয়তার খবর রাখে না, যে ব্যক্তি তার পরিবারের খবর রাখে না, যে ব্যক্তি তার নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করলো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। যে জান্নাতের কামনা আপনি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, সব করেন, দান দক্ষিণা করেন, কিন্তু পরিবারের খবর নাই, প্রতিবেশীর খবর নাই, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বলেছেন কে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আধা মানবেন, আধা না, এর নাম ইসলাম ন। ইসলাম আপনার মন গড়া জীবন ব্যবস্থা ন। ইসলামে সব বলাস, পরিবারের কার কীরকম খবর রাখবেন, কার প্রতি কী খেয়াল রাখবেন, সব বিষয়ে খবর আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা পরিবারের প্রতি খবর রাখো আর ওই পরিবারকে মিলেমিশে চলো। যদি আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা অনুযায়ী যদি তোমরা দুনিয়ার দুনিয়ার জীবন পরিচালনা করতে পারো, তোমরা প্রত্যেকে যদি পরিবারকে এইভাবে সাজাতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে সবাইকে পরিবার সহ একত্রে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে আপনি আমি একা যাওয়া সফল না পরিবার নিয়ে যাওয়া সফল? কোনটা? পরিবার সহ তাহার মধ্যেই তো সফলতা, ঠিক কি না? না একা একা গেলে হবে? অনেক স্বামী আছে, স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামি, হবে কি না বলেন? এরকম হবে কি না? হবে। যেমন স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামি, এইরকমও হবে কি না? হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া কোথায়? জান্নাতে। সবাই বলেন কোথায়? জান্নাতে। আর ফেরাউন কোথায়? জাহান্নামে। নূহ আলাইহিস সালাম, তিনি হচ্ছেন জান্নাতি, স্ত্রী হচ্ছে জাহান্নাম। এইরকমভাবে এইরকম আস, স্বামী দুনিয়ার উম্মতের মধ্যেও, উম্মত মুহাম্মদের মধ্যেও স্বামী থাকবে জান্নাতে, স্ত্রী থাকবে জাহান্নামে, এরকম অনেক পরিবার আস। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের ভিতরে একত্রিত থাকার ব্যবস্থা করে দাও, বলেন আমিন। তো এই জন্য আল্লাহ পাক এই আপনার চাহিদাটা বুঝেন, আপনার চাহিদাটা পরিবার নিয়ে থাকাটা বুঝেন, এই জন্য আল্লাহ আগেই জানাই দিয়েছেন সেই সিস্টেমটা কি। জান্নাতে পরিবার সহ থাকার ব্যবস্থাটা আল্লাহ জানাই দিয়েছেন কীরকম। 52 নম্বর সুরা কোরআনে করিমের 52 নম্বর সুরা, সুরা তোর আয়াত নম্বর 21 আল্লাহ পাক বলছেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بالإيمان ألحقنا بهم ذريتهم যারা ঈমান আনল এবং তাদের সন্তান ও তাদের উপদানক অনুসরণ করল, তাদের সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একত্রে বসবাসের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? আওয়াজ দিয়ে একবার আল্লাহর নাম নেন, কার? আল্লাহ। এজন্য পরিবারের প্রতি খবর রাখতে হবে। শুধু আপনি জান্নাতি হলে হবে না, এর মধ্যে সফলতা নয়, পরিবার সহ জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। জান্নাত এবং জাহান্নাম তৈরি করে আমাদেরকে কোন দিকে ঢুকার কথা বলছেন বলেন তো বুদ্ধি করে? কোন দিকে? জান্নাতের দিকে। কোন দিকে আমরা যাব? জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা যারা বিশ্বাস করেছো, তোমরা যারা আখেরাতের জবাবদিহিতার ভয় তোমাদের ভিতরে আছে, জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ।
এত সুন্দর কথা, জান্নাত আল্লাহ তৈরি করলেন, জাহান্নাম আল্লাহ তৈরি করলেন, দুটো তৈরি করে জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, বলেছেন কত দয়া করে, কত মহব্বত করে আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ইমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে দৌড়াও, সুবহানাল্লাহ। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ দৌড়াও জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আর দৌড়াও ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা এই সৌচ্চ আকাশ আর বিস্তীর্ণ জমিনের চাইতে আরো বড়, এ দুনিয়ার চাইতে বহু বড় জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিলাম, সুতরাং ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ পাক মানুষের সব কিছু ভালোভাবে বুঝেন, মানুষ মানুষের চাহিদা কি এটা জানেন, যে পরিবার নিয়ে তাহার মধ্যেই সুখ, পরিবার সে সহ মিলেমিশে তাহার মধ্যেই সুখ, এটা বান্দা চায়। এই জন্য আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতেও সুন্দর অবস্থায় থাকো, সেই পথ পদাঙ্ক অনুসরণ করো, সেই যেরকম আল্লাহ রসুল বলেছেন সেইভাবে তোমাদের পরিবারকে গঠন করো, তাহলে আমার সেই জান্নাত, বিশাল জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বান্দার যেটা চাহিদা ওটা আল্লাহ, আল্লাহর চাইতে কেউ আর বুঝে না। আল্লাহ পাক মানুষদেরকে যেটা মানুষও বুঝে না, মানুষের চাহিদা কি মানুষ জানে না, তার চাহিদা আল্লাহ আগেই রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ, বলো এই পৃথিবীতে আসার, দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করলেন সন্তানের। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ পাক একটা লাইন দিয়ে, একটা তার দিয়ে মায়ের মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়া সন্তানের নাভির সাথে একটা তার লাগাইয়া খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে আসার পর ওই মানুষ জানে, মানুষ আল্লাহ পাক জানেন বান্দা যে বাচ্চাটা ছোট্ট নবজাতক সন্তানটা আগমন ঘটলো, ওই সন্তানের সাথে যে একটা তারের ব্যবস্থা ছিল, মায়ের পেটে থাকা অবস্থায় খাবারের যে লাইন ছিল ওই লাইনটা ডাক্তার কেটে দিবে, তখন মানুষ খাবারের ব্যবস্থা কি হবে আল্লাহ পাক সেটা ভালো করে জানেন। এই জন্য মায়ের দুনিয়ার সন্তানটা দুনিয়াতে আসা 6 মাস পূর্বে মায়ের বুকের দুধকে গরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, 6 মাস পূর্বের থেকে তার মায়ের বুকে দুধ আসে যায়। সুবহানাল্লাহ, বলো আল্লাহ জানেন বান্দার চাহিদাটা কি, দুনিয়ার জমিনে আসার পর তার অক্সিজেনের প্রয়োজন, মানুষ বুঝেই না অক্সিজেনটা কি, বাতাসের ভিতরে আল্লাহ দুনিয়ার মানুষকে সৃষ্টি করার পূর্বে অক্সিজেন তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুতরাং ওই আল্লাহর নাফরমানি করা যাবে না, ওই আল্লাহর হুকুমের উল্টা করা যাবে না। রব্বুল আলামিন যে পথ এবং পদ্ধতি বলে দিয়েছেন, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই কল্যাণ। আসুন আমরা প্রত্যেকে যার যার পরিবারটাকে একটু গঠন করার চেষ্টা করি, পর্দার কথা বলি স্ত্রীকে, সন্তানাদিকে ছোট্টবেলা থেকে তাদেরকে গড়ে তোলার অভ্যাস করি, নামাজ যদি না পড়ে নামাজের আদেশ করি, এবং আমি নিজের মধ্যে সে আমলগুলি করি, যদি এই সবগুলি আমরা প্রত্যেকে পরিবার থেকে নিজেদের পরিবারকে সাজাতে পারি, অবশ্যই এই পরিবারের প্রতি রহমত কল্যাণ বরকত দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আর প্রত্যেক জুমায় চেষ্টা করবেন আপনারা আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসতে, এত দেরিতে আসে, দেরিতে আসলে তো বক্তা যিনি কথা বলবেন তার তো মানুষ সামনে না থাকলে কথা বলতে তুই চল, ঠিক কিনা? ওখানে আমরা অমনিতেই মহল্লার একটু বাহিরে আছি, ব্যবসায়ী যারা আছেন তারা, আর ব্রিকফিল্ড যখন চালু হবে সেই সব লোকেরা অবশ্য সেই সময় একটু মানুষ মসজিদ বড়ে যাবে, কিন্তু আপনারা যারা আছেন ব্যবসায়ীরা চেষ্টা করবেন আদান শোনার সাথে সাথে মসজিদের ভিতরে আসতে, পারবেন ইনশাল্লাহ, সবাই পারবো ইনশাল্লাহ। তাহলে যে কথাগুলি বলবো সেই কথাগুলি অন্তত শুনে আমলে আনতে পারবো, সেই কথার থেকে কিছু না কিছু হলে আমার জীবনে হয়তো এই কথাগুলি আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, এমনও সব কথা আল্লাহর ভিতরে হয়তো রেখে দিয়েছে, ঠিক কিনা? আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেক জুমায় সকলের আগে আসতে। আল্লাহ তাওফিক দেন, বলেন আমিন, সকলে বলেন আমিন। আর আমরা আমাদের পরিবারগুলিকে ইনসাফপূর্ণ, ইনসাফ ভিত্তিক চালানোর চেষ্টা করবো, যার যে হক আছে সেই হকগুলি আল্লাহকে ভয় করে কেবলমাত্র আদায় করবো। আল্লাহ তাওফিক দাও, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।